সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনারা আমার মৃত্যুর পরে আমাদের কি হবে প্রথমে কি প্রশ্ন করা হবে আমাদের এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যখন মৃত্যুবরণ করবে এমতো অবস্থায় সে যদি জান্নাতি হয় তাহলে তার সামনে জান্নাতের একটা দৃশ্য এভাবে দেখানো হয় তার জানটাকে যখন কবচ করা হয় যখন বের করা হয় তখন সে এটা উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে সে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে এবং সে পাখি হয়ে উঠছে এরকম সে এই বিষয়গুলো সে অনুভব করতে পারে আর যখন সে এরকম অবস্থা হয়ে যায় যে জাহান্নামি সে তাহলে তার কাছে এইভাবে জাহান্নামের দৃশ্য দেখানো হয় এজন্য তার রুহটা যখন বের করা হয় তখন তার রুহ বের হতে চায় না বিভিন্ন জায়গার মধ্যে এটা চলে যেতে থাকে এমনকি নুকের কোনায় পর্যন্ত এর রোহটা চলে যায় পায়ের নোকের মধ্যে চলে যায় বিভিন্ন জায়গায় মালাক্কুল মোহতাজরের যখন সেই রোহটাকে ধরতে চাই তখন সেই রোহটা ধরা দেয় না নজল সাহেব আর আপনি আমি যদি আমাদের আমল যদি ভালো থাকে আমলে সোলেহা যদি থাকে তখন আমরা কি করব আমাদেরকে জান্নাতের দৃশ্য দেখানো হলে আমরা আমাদের রুহ বের হয়ে যাবে এবং পাকি হয়ে উঠতে থাকবে এবং অন্য হাদিসের মধ্যে বর্ণনায় রয়েছে মানাকুল মোহতাজ ডাইল তার চেহারা থাকবে সুন্দর পুরুষের মতো এবং উনি একটি রুমাল নিয়ে সাদা রুমাল নিয়ে উনি এভাবে যে ব্যক্তি মৃত্যু হবে তার সামনে ধরে রাখবে এবং তার রোহটা সুন্দর করে এই সাদা রুমালের মধ্যে চলে আসবে আল্লাহ আল্লাপাক আমাদের কি ইমানই মৃত্যু দান করুন সেই কামনা আমরা সকলেই করি পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া করি যে আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি